হ্যাঁ ডাক্তার, তেমন নামই রয়েছে কেতাবে। এরা জীব আর জ্বরের মাঝামাঝি একটা সত্তা, একমাত্র প্রাণী দেহের আশ্রয় পেলেই এরা যথার্থ প্রাণীর মতো আচরণ করে। জীব দেহে থাকা কোষের স্নেহ পদার্থের একটা নকল চাদর গায়ে জড়িয়ে এরা শরীরকে বিভ্রান্ত করে দেয়। স্নেহ পদার্থের আড়ালে এই আত্মগোপন এবং আক্রমণকেই ঈশ্বরের বাপ স্নেহের মুখোশ পরে ছোবল মারা বলেছিলেন।